আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টার্সেল তৈরি করবেন একদমই সহজ উপায় তো টার্সেল তৈরি করার জন্য আমি এখানে রেশমি সুতা নিয়েছি সাধারণত রেশমি সুতাটা দিয়ে টার্সেলটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তো আপনারা যে কোনো ধরনের সুতাই নিতে পারেন আর এখানে জরি সুতাটা নিয়েছি এটা হচ্ছে অপশনাল এটা না হলেও চলবে আর এখানে হচ্ছে সাধারণ যে আমরা সেলাই করি সেই সেরকম রেলের সুতা নিয়েছি তো প্রথমে এখানে হচ্ছে রেশমি সুতাটাই কিন্তু আমি সাধারণত দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেটা থেকে সুতা থেকে খুলে নিয়ে কেটে তারপরে এইভাবে বেঁধে নিয়েছি তো এইভাবে বাঁধলে হচ্ছে সুতাটা জড়িয়ে যায় না তো এখন আমি এখান থেকে সুতা নিয়ে নিয়েছি। এখানে দুই তিনটা করে করে সুতা নিয়ে নিচ্ছি যাতে যাতে করে সুতাগুলো পেঁচিয়ে না যায় এভাবে করে নিয়ে যতটুকু আমার এখানে প্রয়োজন মানে যতটুকু ঘনত্ব আপনারা রাখবেন টার্সেলের সে অনুসারে সুতাটা নিতে হবে তো এখান থেকে আমি সুতা নিয়ে নিলাম তো এই সুতাটা যদি ছোট বড় থাকে সেক্ষেত্রে আপনারা সবগুলা মাথা সমান করে নেবেন তো আমি এখানে যে দেখতে পাচ্ছেন সুতাটা সমান করে নিয়েছি তো এখানে আমি একটি পেপার নিয়েছি এটা কিন্তু পাতলা না এটা একটু মোটা টাইপের লাগবে তো আমি এখান থেকে হচ্ছে কেটে নিয়েছি মানে মলার থেকে দেখা যায় যে পেছনের পাটটা কিন্তু খাতার যে মলাট আছে এরকম পাওয়া যায় সেটার পেছনের পাট সামনের পাটটা কিন্তু একটু মোটা থাকে তো আমি এখান থেকে কেটে নিয়েছি নেওয়ার পর এটাকে হচ্ছে এভাবে করে সুতাটা এর মধ্যে পেঁচিয়ে নিয়েছি তো যেহেতু এটা মাঝখানে কাটা ছিল সুতাটা তো প্রথমে আমি কিছুটা অংশ বাড়তি রেখে তারপর কিন্তু আমি পেঁচিয়ে নিয়েছি এভাবে করে কয়েকটা পেস পেস দিতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনারা কতটুকু লম্বা এবং কতটুকু ছোট দিতে চান মানে বড় বা ছোটো দিতে চান সেই অনুসারে কিন্তু আপনারা পেপারটা কেটে নেবেন তো এরপর আমি এখানে রেলের সুতাটা নিয়ে নিচ্ছি তো এটাকে আমি প্রথমে দুই ভাঁজ করে এরপর চার বাজে ভাজ করে নিচ্ছি যাতে করে এটা সুন্দরভাবে গিট দিতে পারি তো চার বাজে ভাঁজ করার পর এখন একটা মাথা হচ্ছে এর ভিতরে সুতাটা ভিতর দিকে আনতে হবে ভেতর দিকে এভাবে করে আনার পর এখন ঠিক মাঝ বরাবর পেপারটার উপরের অংশটা হচ্ছে আমি একটা গিট দিয়ে নিচ্ছি একটা না এখানে কয়েকটা গিট দিতে হবে ভালো করে তো ভালো করে আমি এখানে কয়েকটা গিট দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি যেই জায়গাটা গিট দিয়েছি সেখানকার অপোজিটে হচ্ছে আমি কেটে নিয়েছি আপনারা দেখতে পেলেন তো এখানে যে ছোট বড় হয়ে গিয়েছে সুতাগুলা সেগুলো আমি সুন্দরভাবে এরকম করে সমান করে নিয়েছি তো এখানে ছোটো বড়োগুলো সমান করে নিন নেওয়ার পর এখন এই জরির সুতাটা আমি এখানে পেঁচিয়ে নিব তো জরি সুতা না থাকলে আপনার এরকম রেলের সুতা দিয়েও পেঁচিয়ে নিতে পারেন সেম কালারটা দিয়ে আপনারা পেঁচিয়ে নেবেন তো এভাবে করে হচ্ছে আট থেকে ভাবে করে পেঁচিয়ে নিলেই হবে আট থেকে বার সুতাটাকে এভাবে ভালো করে পেঁচিয়ে নিতে হবে মানে পেঁচিয়ে হচ্ছে উপরের অংশটা শক্ত করে বাঁধতে হবে তো আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি তো আপনারা আমার এই চ্যানেল থেকে কি ধরনের ভিডিও আশা করেন মানে কোন ধরনের আইটেম শিখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি সেরকম টিউটোরিয়ালে আপনাদের জন্য চেষ্টা করব তৈরি করতে তো এখন আমি এখানে গিট দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই এখানে ভালো করে গিট দিয়ে নিতে হবে এরপর চাইলে কিন্তু আপনার টার্সেলটাকে যদি সাজাতে চান উপরে পুঁথি দিতে পারেন বড় বড় পাল পুঁথি যে পাওয়া যায় বিভিন্ন কালারের সেগুলো লাগিয়ে নিতে পারেন তো আমি আরেকটু এভাবে কেটে কেটে এখানে সমান করে নিচ্ছি নিচের অংশটা সমান হলে কিন্তু টারসেলটা দেখতে খুবই ভালো লাগে তো এই তো তৈরি করে ফেললাম খুবই সহজে খুবই সুন্দর একটি টার্সেল আর এভাবে টার্সেল তৈরি করে কিন্তু আপনারা আপনাদের ড্রেসকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন তো আজকে এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ